আশ্চর্য, এখনো ফোন আসছে না কেন? চলে আসবে সামনের মাসেই। মানে মানে ওই আইফোন নতুন ভার্সনটা অ্যাপল অর্ডার দিয়েছে, সামনের মাসেই চলে আসবে। আমার এই ফোনটা তো ঝামেলা করছে কদিন ধরে, ভাবছি এবার একটা আইফোনই কিনে ফেলবো। সাদিক, আমি মোবাইল না, প্রতিনিধিদের কল আসার কথা বলছি। ও হ্যাঁ, চলে আসবে নিশ্চয়ই, চলে আসবে, চিন্তা করো না। আরে আমার কল তো রিসিভ করছে না সাদিক। আচ্ছা তুমি একটা কল দাও না। আমি আমার ফোনে তো টাকাই নেই, টাকা শেষ। আহা, অফিসার নাম্বার থেকে ফোন দাও নাকি সেটাও শেষ? আর অফিসার নাম্বার যে পরিমাণ কল করতে হয় ওটা তো 10 দিন গেলেই টাকা শেষ হয়ে যায়। শোনা, আমার কি মনে হয় জানো, এত দেরি যখন হচ্ছে ওরা কোনো কারণে মিটিংটা ক্যান্সেল করেছে। আর বিদেশিরা তো এরকমই, কোনো কথা দিয়ে কথা রাখতে জানে না। তুমি বুঝতে পারছো না সাদিক, এই মিটিং যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অফিসের অনেক বড় ক্ষতি হবে। অফিসের খরচ কমানোর জন্য অনেককে অফিস থেকে ছাঁটাই করতে হবে। শোনা, নিশ্চয়ই চেয়ারম্যান স্যার তোমাকে এসব বলেছে? উনি আসলে ভয় দেখানোর জন্য অনেক ধরনের কথাই বলে। দেখো এসব কিচ্ছু হবে না। আরে এই তো প্রতিনিধিরা ফোন করেছে। এই রে, রুনা তো এখনই জেনে যাবে আসল সত্যিটা। হ্যালো জি, বাইরে কি রওনা হয়েছে নাকি অফিসের কাছাকাছি চলে এসছে? কি কি বললেন, আসবে না? কিন্তু কেন, আমরা তো মত কি বলছেন সব আপনারা, মানে কে বলছেন? ম্যানেজার সাদিক আপনাদেরকে মদের অফার করেছে? কি আবার ঘুষ? না না না, আমি 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 কিছুই বুঝতে পারছি না। দেখুন দেখুন স্যার, এখানে এখানে কোথাও একটা কিছু ভুল হয়েছে বোঝার। স্যার স্যার প্লিজ স্যার, আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখুন। দেখুন মিটিংটা হওয়া খুব জরুরি। স্যার স্যার, হ্যালো হ্যালো। তুমি আমার কথাটা শোনো, আসলে হয়েছে কি, আমি না ব্যাপারটা, চেয়ারম্যান স্যার আমাকে বলেছিলেন যাতে তোমাকে সামলে রাখি, কিন্তু শেষ পর্যন্ত চেয়ারম্যান স্যারের শঙ্কাটাই সত্যি হয়ে গেল। ছি সাদিক, ছি, তুমি আর কতবার কতবার আমার সর্বনাশ করবে? আশ্চর্য রুনা, এখানে সর্বনাশের কি আছে? অর্ডারটা যেন কনফার্ম হয় আমি সেটার জন্যই চেষ্টা করলাম নাকি? হ্যাঁ, এজন্যই তো বলে যে মানে সে দেখার উপকার করতে নেই। কে বলেছে, কে বলেছে সেদে তোমাকে উপকার করতে? হ্যাঁ, আজ পর্যন্ত আমার কোনো উপকার আসে এমন কোনো কাজ তুমি অফিসে করেছো বলতে পারবে? আচ্ছা দুজন, তুমি শোনো আমার কথাটা বোঝার চেষ্টা করো। সর্বনাশ করে এখন আমাকে আবার বোঝাতে এসেছো? ছি 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 সাদিক, শেষ পর্যন্ত বাইরে থেকে তুমি মদ অফার করেছো। যা হবার তা তো হয়ে গেছে, এখন এখন এর পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। আরে বাবা, তোমাকে তো বলেছি চেয়ারম্যান স্যার কাউকে ছাঁটাই করবেন না, এসব হম্বিতম্বি উনি আগেও করেছে, কই কখনো কিছু হয়েছে? আর শোনো, আমরা গেলে এই কোম্পানিতে চাকরি করবে কে? হ্যাঁ, আমাদের এই অফিসটা হচ্ছে সরকারি অফিসের মতো, কারো চাকরি আসলে চায় না যদি না খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলে। তোমার অপরাধটাকে বড় বলে মনেই হচ্ছে না তাই না সাদিক? দেখো আমি চেয়ারম্যান স্যারকে খুব ভালো করেই জানি, উনি যখন বলেছেন যে উনি ছাঁটাই করবেন, উনি ছাঁটাই করবেনই। তোমার একার খামখেলির জন্য না আমাদের আমাদের সবার চাকরি এখন বিপদের মুখে পড়ে গেল। আচ্ছা শোনো শোনো, আমি বলছি কারো চাকরি যাবে না, বাজি লাগবে আমার সাথে? হ্যাঁ আসো, বাজি লাগি, যদি কিছু না হয় তাহলে তুমি আমাকে একটা আইফোন নতুন মডেলটা কিনে দেবে, আর যদি কারো চাকরি যায় তাহলে আমি আমি তোমাকে আইফোন কিনে দেবো। হ্যাঁ চলো বাজি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। আরে বাবা এত টেনশন করো না তো, এক বায়ার গেছে হাজার বায়ার আসবে, রিল্যাক্স। উফ,
আমি এখন চেয়ারম্যান স্যারকে মুখ দেখাবো কেমন করে? তারপর যদি স্যার আমাকে বলেন যে অফিসে সবাইকে ছাঁটাই করতে, আমি আমি কেমন করে ওদেরকে ছাঁটাই করব? কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? উফ!